পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার কাজরা এরিয়ার ধান্দারডিহি এলাকায় নতুন একটা পুকুর গোটাটাই চলে গেল মাটির গহ্বরে। কাজরা এরিয়ার এই খোলা মুখ্যটি 1990 সালে চালু করেন ইসিএল কর্তৃপক্ষ। পরবর্তীকালে কয়লা উত্তোলনের পর ইসিএল কর্তৃপক্ষ ছেড়ে দেয়। এরপর থেকে কয়লা মাফিয়াদের চোখ যায় ওই খোলা মুখ্যটিতে। তারপর থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন শুরু করে কয়লা মাফিয়ারা, এমনটাই অভিযোগ করে এলাকার বাসিন্দারা। এছাড়াও তাদের আরো অভিযোগ, পুলিশ প্রশাসনের এদিকে দৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন, নচেত হরিশপুরের মতোই গোটা ধান্দারডিহি গ্রাম মাটির তলায় চলে যাবে। ধান্দারডিহি নিয়ে যে ধসটা হয়েছে আপনারা দেখেছেন যে গতকালই পুকুরে ধস নেমেছে আংশিক, এবং এটা আরেকবার হরিশপুরের রিপিটেশন হতে যাচ্ছে। কারণ এখনও ধান্দারডিহি ওটায় যেখানে ধস নেমেছে তার পাশে ইললিগেল মাইনিংটা হচ্ছে যে চলছিল, এবং কয়লা চোর পুলিশের যোগ সাজেছে এই ইললিগেল মাইনিংটা চলছে। আমরা মনে করছি হরিশপুরে যেভাবে গবাদি পশু সহ মানুষের ভিটে মাটি ছেড়ে হচ্ছে যে হরিশপুর ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে, একইভাবে ধান্দারডিহি গ্রামও হচ্ছে যে ভবিষ্যতে তাই হতে চলেছে। এখনই সাবধান হওয়া উচিত, এবং ইসিএল ম্যানেজমেন্ট, পুলিশ প্রশাসন এবং তৃণমূল যারা এইটার সাথে যুক্ত সরাসরি ইললিগেল মাইনিং, তাদের হচ্ছে যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এই ইললিগেল মাইনিং বন্ধ হওয়া উচিত। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে পুলিশ প্রশাসনকেও এই জিনিসটা সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহাল, এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি তারাও এই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহাল, এবং আমার তরফ থেকে আমার যতটুকু করা মানে সম্ভব সেটা আমি করেছি, জানিয়েওছি সবাইকে। এখন যা পরিস্থিতি, এখন আমাদের গ্রাম বাঁচানোর ক্ষেত্রে যদি আমাদের স্বতঃস্ফূর্তভাবে গ্রামের লোক এই জিনিসটাকে যদি বিরোধ না করে, তাহলে আগামী দিনে দ্বিতীয় হরিশপুর হতে চলেছে। মদনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ওই গ্রামে একটি পুকুর ধসে যায়। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আশঙ্কা ছড়িয়েছে। যদিও ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। বহুবার গ্রামবাসীদের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে লিখিত আকারে জানানো হয়েছে বলে জানান তারা। এবার প্রশ্ন একটাই, ওই গ্রামের বাসিন্দাদের অবস্থা শেষমেশ অন্ডালের হরিশপুরের মতো হবে না তো? গ্রামবাসীদের অভিযোগ, সেখানে অবৈধভাবে কয়লা উত্তোলনের ব্যাপারে চরম উদাসীনতা দেখাচ্ছে পুলিশ প্রশাসন। এরপর যদি গোটা গ্রামটাই খনি গহ্বরে চলে যায়, তার দায়িত্ব কে নেবে? প্রলয় বন্দ্যোপাধ্যায়, এলসিডব্লিউ ইন্ডিয়া, অন্ডাল। চাই একটা নতুন ফোন, কোন হ্যান্ডসেট ভালো ভেবে উঠতে পারছেন না? চলে আসুন দুর্গাপুর স্টেশনের মোবাইল মহলে, যেখানে পেয়ে যাবেন ওপো, ভিভো, স্যামসাং, অ্যাপেল, ওয়ানপ্লাস, নোকিয়া সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। রয়েছে বিভিন্ন কোম্পানির হেডফোন, ইয়ারবাডস সহ অ্যাক্সেসরিজ। বোটের অথরাইজড ডিলার রয়েছে বিভিন্ন কোম্পানির ইএমআই এর সুবিধে। এছাড়াও বাজাজ ফিনান্সে ক্যাশব্যাকের অফার, 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে বিশেষ অফার। রয়েছে সার্ভিসিং এর সুবিধে, শুধু ফোন নয়, বিভিন্ন কোম্পানির টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ ইলেকট্রনিক্স আইটেমস এর এখন একটাই ঠিকানা, দুর্গাপুর স্টেশনের মোবাইল মহল। আমাদের ঠিকানা মোবাইল মহল, ডক্টর বিসি রয় অ্যাভিনিউ, দুর্গাপুর বাস স্ট্যান্ড, দুর্গাপুর 1। কন্ট্যাক্ট নাম্বার 9333779762 অথবা 9333552551 অথবা 9647051555।